بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا ينفقون أموالهم ليصدوا عن سبيل الله فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون والذين كفروا إلى جهنم يحشرون. নিঃসন্দেহ যেসব লোক কাফির তারা ব্যয় করে নিজেদের ধন সম্পদ যাতে করে বাধা দান করতে পারে আল্লাহর পথে, বস্তুত এখন তারা আরো ব্যয় করবে, তারপর তাই তাদের জন্য আক্ষেপের কারণ হবে এবং শেষ পর্যন্ত তারা হেরে যাবে। আর যারা কাফের তাদেরকে দোজখে সমবেত করা হবে। যাতে পৃথক করে দেন আল্লাহ অপবিত্র নাপাককে পবিত্র পাক থেকে, আর যাতে একটির পর একটিকে স্থাপন করে সমবেত স্তূপে পরিণত করেন এবং পরে দোজখে নিক্ষেপ করেন, এরাই হল ক্ষতিগ্রস্ত। قل للذين كفروا إن ينتهوا يغفر لهم ما قد سلف وإن يعودوا فقد مضت سنة الأولين. তুমি বলে দাও কাফিরদেরকে যে তারা যদি বিরত হয়ে যায় তবে যা কিছু ঘটে গেছে ক্ষমা হয়ে যাবে, পক্ষান্তরে আবারও যদি তাই করে তবে পূর্ববর্তীদের পথ নির্ধারিত হয়ে গেছে। وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإن انتهوا فإن الله بما يعملون بصير. আর তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ফিতনা দূরীভূত হয়ে যায় এবং দিন পুরোপুরি আল্লাহর জন্য হয়ে যায়। তারপর যদি তারা বিরত হয়ে যায় তবে তারা যা করবে আল্লাহ তার প্রতি লক্ষ্য রাখবেন। আর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখো আল্লাহ তোমাদের অভিভাবক, আর তিনিই তো উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী।